আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনোয়ার। আজকে টপিক হচ্ছে জেন্ডার মেন্টাল হেলথ এর রিভিউজ এবং এক্সক্রিটা সম্পর্কে বলবো। তো আশা করছি যে আজকে আমার এনভায়রনমেন্টাল হেলথ টপিকের সর্বশেষ ক্লাস, হ্যাঁ লাস্ট ক্লাস, রিভিউজ এবং এক্সক্রিটা। এরপরে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ভাইবা একটা সেশন আমি ক্লাস নিব এনভায়রনমেন্টাল হেলথ এর উপরে। তো আমাদের আজকের লেকচারে যেটা পড়ানো হবে রিফিউজ এবং এক্সক্রিটা, হ্যাঁ রিফিউজ ডিসপোজাল এবং এক্সক্রিটা ডিসপোজাল। এবং এই রিফিউজ এবং এক্সক্রিটা ডিসপোজাল থেকে আমাদের যেটা শুরুতেই জানতে হবে যে রিফিউজ থেকে আমরা আসলে কি কি পড়ব। হ্যাঁ আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমাদের রিফিউজ থেকে কতটুকু তোমাদের জন্য লাগবে সে জিনিসটা আমি শুরু করব। হ্যাঁ প্রথমে আমাদের জানতে হবে রিফিউজ কি, রিফিউজের ডেফিনেশন এটা আমাদের অবশ্যই জানতে হবে। দেন হচ্ছে যে তিনটা ডেফিনেশন এখানে রয়েছে, বা আমরা এরকম ভাবে কোশ্চেন করতে পারি যে হোয়াট আর দি টাইপস অফ রিফিউজ, রিফিউজের কি কি টাইপস রয়েছে। হ্যাঁ গার্বেজ কি, রাবিশ কি, অ্যাশ কি। হ্যাঁ এই তিনটা ডেফিনেশন টিচারদের অনেক সময় খুবই পছন্দের তিনটা ডেফিনেশন, এবং তাদের এক্সাম্পল সহ আমাদের জানতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে যে রিফিউজের সোর্স কি, হ্যাঁ এটা এটা জানতে হবে। এবং হচ্ছে রিফিউজ যদি আমি ডিসপোজ ঠিকভাবে না করি তাহলে আমাদের কি কি ধরনের প্রবলেম হবে, এবং আলটিমেটলি সবশেষে যেটা জানবো যে রিফিউজটা কিভাবে ডিসপোজ করব সে জিনিসটা আমাদের জানা থাকা লাগবে। ওকে, আরেকটা আরেকটা টপিক আজকে আমার লেকচারে আমি ইনক্লুড করেছি, সেটা হচ্ছে যে হসপিটাল ওয়াস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ওয়েস্ট গুলো কিভাবে আমরা কালেক্ট করবো, এবং এবং হচ্ছে যে কিভাবে আমরা এগুলাকে ক্লাসিফিকেশন করা যায়, হ্যাঁ কিভাবে এগুলা হচ্ছে ডিসপোজ করা যায় সে জিনিসটা আমি জানবো, আমরা জানবো। কারণ হচ্ছে অনেক সময় হয়তো এটা টিচার টু টিচার ভ্যারি করে যে হসপিটাল ওয়েস্টটা, হ্যাঁ কিভাবে তুমি কালেক্ট করবা, এটা কিছু কিছু টিচারদের হয়তো একটা প্রিয় কোশ্চেন হিসেবে ধরা হয়, ঠিক আছে। আচ্ছা আর সর্বশেষ যেটা হচ্ছে এক্সক্রিটা ডিসপোজাল, এক্সক্রিটা ডিসপোজালের আমাদের শুরুতে এখানে কয়েকটা জিনিস, কয়েকটা টপিক খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ফার্স্ট অফ অল যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমার এখানে যে এক্সক্রিটা বন ডিজিজ কি কি হয় সেটা খুব ইম্পর্টেন্ট, এক্সক্রিটা ডিসপোজাল যে মেথড গুলা রয়েছে সেগুলা ক্লাসিফিকেশন গুলা খুব ইম্পর্টেন্ট, তার আগে সেনিটেশন ব্যারিয়ারটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে যে সেনিটেশন ব্যারিয়ারটা আমাদের শর্ট নোট হিসাবে আসে। তারপরে হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ওয়াটার সিল ল্যাট্রিন, হ্যাঁ ওয়াটার সিল ল্যাট্রিন বা স্যানিটারি ল্যাট্রিনের কি কি ক্রাইটেরিয়া। হ্যাঁ তারপরে হচ্ছে যে ওয়াটার সিল ল্যাট্রিনের কি কি পার্টস রয়েছে। হ্যাঁ এই কোশ্চেন গুলা কিন্তু টিচারদের খুবই প্রিয়, হ্যাঁ আমাদের রিটেন এবং ভাইবার জন্য এগুলা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক বলতে কি বুঝছো, কিছু টিচার হয়তো এটা পছন্দ করতে পারে। হ্যাঁ তারপরে সর্বশেষ যে টপিক ওয়াটার ক্যারি সিস্টেম, এক্সট্রা ডিসপোজালের মধ্যে ওয়াটার ক্যারি সিস্টেমটা কি। হ্যাঁ ওয়াটার ক্যারি সিস্টেম এখানে হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট রয়েছে, সেকেন্ডারি ট্রিটমেন্ট রয়েছে, তারপরে অ্যাক্টিভেটেড স্লাস প্রসেস, হ্যাঁ সেটা কি সেটা আলাদা ভাবে আসবে। এবং সবশেষ যে এখানে একটা টার্মিনোলজি ইম্পর্টেন্ট, যে যে ডেফিনেশন গুলা আমাকে এখানে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এক্সক্রিটা ডিসপোজালের যে এক্সক্রিটা, হ্যাঁ তারপর হচ্ছে যে সুয়ের সিস্টেম কি, সুয়েস কি, হ্যাঁ তারপর হচ্ছে সুলেজ কি, স্লাজ কি, ফ্লুইন কি। হ্যাঁ এই কয়েকটা ডেফিনেশন আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো আজকে তোমাদের সাথে আমার রেগুলার এনভায়রনমেন্টাল হেলথ এর ফিফথ ক্লাস এবং হচ্ছে সর্বশেষ ক্লাস, ঠিক আছে। তো একটা ভাইবার সেশন ইনশাল্লাহ আমি নিব, সেটা হয়তো একটু সময় লাগবে, তারপরও তোমরা আশা করছি সাথেই থাকবা। আর আমি এখন মূল লেকচারে চলে যাচ্ছি, লেকচার স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে। ছোট্ট একটু সময় লাগছে,
জি, রিফিউজ অ্যান্ড এক্সট্রা ডিসপোজাল, আজকের যতটুকু আমি বলবো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে জিনিসগুলো আমি অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদেরকে বলবো, সেই জিনিসগুলো তোমাদের যে পয়েন্ট, যে টপিকগুলো, এগুলো হচ্ছে তোমাদের রিটেন বলো, ভাইবা বলো, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এনভায়রনমেন্টাল হেলথের রিফিউজ এবং এক্সট্রা ডিসপোজালটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্ট ক্লাস যেটা ছিল আমার লাইট নয়েজ রেডিয়েশন, হ্যাঁ, বা হাউজিং, ঠিক আছে, সেই লেকচারটা থেকেও আজকের লেকচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো শুরুতে যেটা জানতে হবে যে রিফিউজটা আমরা বলতে কি বুঝি, রিফিউজটা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। যে এনি ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম হোমস, রেস্টুরেন্টস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস ইন দি কমিউনিটি, একটা কমিউনিটির যে কোনো এস্টাবলিশমেন্ট থেকে যে ধরনের জিনিসগুলো আসবে ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওই তাকেই আমরা বলবো রিফিউজ। তো রিফিউজের মধ্যে আমরা কি কি ইনক্লুড করি? আমরা ইনক্লুড করি হচ্ছে গার্বেজ, রাবিশ অ্যান্ড অ্যাশ, ঠিক আছে? গার্বেজ, রাবিশ এবং হচ্ছে যে অ্যাশ। তো টিচার এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কি কি ধরনের মানে গার্বেজ এর এক্সাম্পল দাও, বা রাবিশের এক্সাম্পল দাও, হ্যাঁ, অ্যাশের এক্সাম্পল দাও, এই এক্সাম্পল গুলা জিজ্ঞেস করতে পারে, বা গার্বেজ অ্যান্ড রাবিশ এই দুইটার মধ্যে ডিফারেন্স কি সেটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো আমাকে আমাদের এটা জানতে হবে। তারপরে আরেকটা কোশ্চেন এরকম ভাবে তোমাদেরকে করতে পারে যে তুমি যে টেবিলে পরীক্ষা দিচ্ছ টিচারের টেবিলে, হ্যাঁ, সেই টেবিলে কি কি ধরনের মানে তোমার ম্যাটেরিয়ালস রয়েছে, যে ম্যাটেরিয়ালস গুলা তুমি সেখান থেকে আইডেন্টিফাই করতে পারো কিনা, এটা তোমার হচ্ছে যে গার্বেজ বা এটা তোমার হচ্ছে যে রাবিশ, ঠিক আছে? হ্যাঁ, এই পয়েন্ট গুলা তোমাদের একদম মানে এক্সাম্পল গুলা অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা পরীক্ষার হলে তোমাদেরকে ধরবেই, ঠিক আছে? এখন শুরুতেই গার্বেজ কাকে বলে, গার্বেজে অবশ্যই আমাকে এই ওয়ার্ডটা মুখ দিয়ে আমাদের বের করতেই হবে, যে দি লেফট ওভার পুট্রিফাইবল ফুড প্রোডাক্টস ফ্রম হোমস এন্ড রেস্টুরেন্টস। হ্যাঁ, হোমস এবং রেস্টুরেন্টস থেকে যে পচনশীল যে খাবার, অবশিষ্ট খাবারের যে যে অংশটুকু, সেটাকে আমরা গার্বেজ বলে, ঠিক আছে? তাইলে হোমে আমরা কিচেন হতে পারে, আমার হচ্ছে যে সোর্স অফ গার্বেজ, হ্যাঁ, সেখানে হচ্ছে যে লেফট ওভার, যেটা আমরা ইউজ করছি না কিন্তু সেটা পচনশীল, সেটাকে বলা হচ্ছে গার্বেজ। ওকে, যেমন ওয়েস্ট ফুড, ভেজিটেবল পিলিংস এন্ড আদার অর্গানিক ম্যাটার, এগুলা হচ্ছে যে এক্সাম্পল, এগুলো আমাদের জানা থাকা লাগবে। এবং গার্বেজ সবসময় আমাকে ডিসপোজ করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কেন? কারণ এটা পুট্রিফায়েবল। তুমি যদি ঘরে অনেকদিন রেখে দাও, তোমার কিচেনে অনেকদিন রেখে দাও, বা তোমার রেস্টুরেন্টে অনেকদিন রেখে দাও, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে পচতে থাকবে এবং সেখান থেকে একটা পাবলিক হেলথ নুইসেন্স, ঠিক আছে, ক্রিয়েট করবে। তাহলে আমার অবশ্যই এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিমুভ করতে হবে, ডিসপোজ করতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে রাবিশ। হ্যাঁ, রাবিশটা কি আমরা অনেক সময় গালি দিই, হ্যাঁ, যে স্ল্যাং হিসেবে রাবিশটাকে ইউজ করি, তোমরা অনেক সময় হাসাহাসিও করো, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট টপিক তোমার পরীক্ষার জন্য, ঠিক আছে? রাবিশ এবং হচ্ছে গার্বেজ। তাহলে নন পুট্রিফাইবল ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেটাই হচ্ছে রাবিশ। সেগুলো কি, যেমন পেপার যেটা পচনশীল নয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্লথিং, হ্যাঁ, বিটস অফ উড, গ্লাস, মেটাল ডাস্ট, হ্যাঁ, ডার্ট এটসেট্রা। ওকে, তাহলে এই এক্সাম্পল গুলা আমাকে মনে রাখতেই হবে, যেগুলো পচনশীল নয় ওগুলাই হচ্ছে রাবিশ, যেগুলো পচনশীল সেগুলাই হচ্ছে গার্বেজ। ওকে, তারপরে অ্যাশ কি, বার্নিং ইন প্রোডাক্ট অন কোল, উড অর আদার ফুয়েল ফ্রম হোমস এন্ড রেস্টুরেন্ট, সেটাকে বলা হচ্ছে অ্যাশ, ঠিক আছে? যে বার্নিং ইন প্রোডাক্ট, পুরানোর পরে যে অবশিষ্ট যে অংশটা সেটাই হচ্ছে অ্যাশ বা ছাই। ওকে, তাহলে এই যে রিফিউজ, গার্বেজ, রাবিশ, অ্যাশ, চারটা ডেফিনিশন, হ্যাঁ, প্রত্যেকটার এক্সাম্পল আমাকে অবশ্যই জানতে হবে। সেকেন্ড হচ্ছে যে সোর্স অফ রিফিউজ, এটা অনেক সময় হয়তো তোমাকে ভাইবাতে ধরতেও পারে, নাও ধরতে পারে, বা এটা রিটেনও আসতে পারে, যে রিফিউজের সোর্স কি। হ্যাঁ, রিফিউজের সোর্স হচ্ছে যে স্ট্রিট রিফিউজ হতে পারে, যে রিফিউজ যেটা কালেক্ট করা হয় স্ট্রিট ক্লিনসিং সার্ভিস অথবা স্কেভেঞ্জিং, এবং এগুলার এক্সাম্পল কি, পাতা, ডাস্ট, ক্লথ, পেপার, এনিমেল ড্রপিংস অ্যান্ড লিটার অফ অল কিংস, অল কাইন্ডস। ওকে, তাহলে স্ট্রিট রিফিউজ হতে পারে, তাদের সোর্স থেকে মার্কেট থেকে যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলো হচ্ছে মার্কেট রিফিউজ বলা হয়। প্রত্যেকগুলোর এক্সাম্পল আমাকে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে স্টেবল বা স্টেবল লিটার, হ্যাঁ, এগুলা হচ্ছে যে এক্সাম্পল জানতে হবে, ড্রুপিং লিটার বা অ্যানিমাল ফিডস, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিফিউজ হতে পারে, ডোমেস্টিক রিফিউজ হতে পারে,
যেটা হচ্ছে অ্যাশ, রাবিশ এবং হচ্ছে গার্বেজ। আচ্ছা, নেক্সট যেটা, এই কোশ্চেনটা তোমাদেরকে করতে পারে যে হ্যাজার্ড বা হেলথ প্রবলেম রিলেটেড টু রিফিউজ, রিফিউজের জন্য হ্যাঁ তোমার কি কি ধরনের হেলথ প্রবলেম হতে পারে, সেটা কি? রিফিউজ হচ্ছে যদি হ্যাজার্ড গুলা হচ্ছে ফাউল অর্ডার এবং গ্যাস ক্রিয়েট করবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফ্লাই যেগুলা রয়েছে সে ফ্লাই গুলাকে অ্যাট্রাক্ট করবে, তাদের ব্রিডিং প্লেস হিসেবে এটা কাউন্ট করবে, ইনসেক্ট বা রডেন গুলাকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ, ভেক্টর বন ডিজিজ গুলো হবে, তারপর হচ্ছে ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশনটা বেশি হবে, তারপর হচ্ছে কন্টামিনেশন অফ ফুড, ফুড কন্টামিনেশন হবে, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডগস কাউস এগুলো অ্যাট্রাক্ট করবে এবং হচ্ছে প্রবলেম গুলাকে আরো জোরালো করবে। তাহলে এই পয়েন্ট কয়েকটা আমরা মনে রাখবো, যেটা হচ্ছে আমাদের হেলথ প্রবলেম রিলেটেড টু রিফিউজ। ওকে, নেক্সট টপিক যেটা হচ্ছে রিফিউজ কজেস পাবলিক হেলথ নুইসেন্স। যদি আমি তোমাদেরকে অ্যানালাইটিক্যাল টাইপ কোশ্চেন করা হয়, যদি এরকম ভাবে করা হয় যে রিফিউজ একটা পাবলিক হেলথ নুইসেন্স ক্রিয়েট করে, তুমি কি বলতে পারো যে কিভাবে এটা করে? হ্যাঁ, সেটার কারণগুলো হতে পারে যে এটা রিফিউজ এটা ফেভার করে ফ্লাই ব্রিডিং এর জন্য। তারপর হচ্ছে যে আগের কোশ্চেন এবং পরের কোশ্চেন, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার মোটামুটি সেম, ঠিক আছে, বাট কোশ্চেনের ধরনটা একটু আলাদা, ঠিক আছে। ইট অলসো অ্যাট্রাক্ট রডেন্ট অ্যান্ড ভার্মিন ফ্লাইস, হ্যাঁ, রডেন্ট অ্যান্ড ভার্মিন আর দি ভেক্টরস অফ মেনি ডিজিজ। তাহলে হচ্ছে ভেক্টর বন ডিজিজ বা ভেক্টর গুলাকে অ্যাট্রাক্ট করে। তারপর হচ্ছে রিফিউজ ক্যান কন্টামিনেট ফুড অ্যান্ড ওয়াটার, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে দে আর আগলি অ্যাপিয়ারেন্স অ্যান্ড ব্যাড অর্ডার আর অলসো আনএক্সেপ্টেবল। তাহলে এই প্রকার একটা পয়েন্টের কারণে আমরা এটা পাবলিক হেলথ নিউসেন্স ক্রিয়েট করে এগুলো আমরা বলতে পারবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে প্রত্যেকটা মেথডের আন্ডার থেকে তোমাদেরকে আলাদাভাবে কোশ্চেন করতে পারে, আদারওয়াইজ এটা রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের রিটার্ন কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এটা কি কি ইনক্লুড করে। আমি এখানে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে যে মেথড অফ ডিসপোজাল অফ রিফিউজ বা সলিড ওয়েস্ট, হ্যাঁ, রিফিউজ গুলাকে বলা হচ্ছে সলিড ওয়েস্ট, সেগুলো আমরা কিভাবে ডিসপোজ করব। প্রথমে মনে রাখতে হবে যে কোনো একটা রিফিউজ বা একটা সলিড ওয়েস্টটাকে আমাকে প্রথমে স্টোর করতে হবে, ঠিক আছে। স্টোর করার পরে সেগুলো হতে যে স্টোরেজ জায়গা থেকে সেগুলো কালেক্টেড হয়, হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হোমস থেকে সেটা কালেকশন করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় এটা রাখে, তারপরে সেখান থেকে এটা রিমুভ করে আলটিমেটলি ডিসপোজাল সাইটে এগুলা নিয়ে যায়, এবং হচ্ছে যে ফাইনালি ডিসপোজাল সাইট গুলা আমরা, ঠিক আছে, হচ্ছে শুরুতে যেটা জানবো সেটা হচ্ছে যে স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজটা হচ্ছে কিভাবে করব। আমরা যেটা জানি যে হাউস হোল্ডে, হ্যাঁ, যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক কন্টেইনার একটা ইউজ করব যেটা রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা একটা লিড দিয়ে ঢাকা থাকবে, এবং প্লাস্টিক কন্টেইনারের মধ্যে আমি পেপার ব্যাগ ইউজ করব। তারপর হচ্ছে যে আমরা গার্বেজ এবং রাবিশটাকে আলাদা ভাবে স্টোর করব, ঠিক আছে, যেটা আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা রাবিশ ম্যাটেরিয়াল গুলাকে কিন্তু রিসাইকেল করতে পারি, ঠিক আছে, হ্যাঁ, আবার ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলাকে স্টোরেজ স্টোর করব। দেন হচ্ছে কালেকশন। কালেকশনটা কি? কালেকশনটা হচ্ছে তোমার বাসাবাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যাবে, হ্যাঁ, এবং হচ্ছে সাধারণত নাইট থাকার পরে সকালে এগুলো কালেক্ট করে না কালেক্ট করে, ঠিক আছে, এবং হচ্ছে পিপল আর এক্সপেক্টেড টু ডাম্প। যদি তোমার হাতের কাছে কোনো পাবলিক বিন থাকে, নিয়ারেস্ট কোনো পাবলিক বিন থাকে, সেখানে হচ্ছে যে তোমরা এগুলো আসলে ডাম্পিং, ঠিক আছে, এখানে ফেলে ফেলে আসতে পারো, ঠিক আছে। এভাবে এই কালেকশন গুলা হয়ে থাকে, ঠিক আছে, রিফিউজ গুলা ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা কালেকশন হয়ে থাকে ঠিক এভাবেই। আচ্ছা, তারপরে এবং রিফিউজ গুলা ট্রান্সপোর্ট করা হয় যে কালেকশন, রিফিউজ কালেকশন ভেহিকল এর মাধ্যমে আলটিমেটলি ডিসপোজাল সাইটে। ওকে, আচ্ছা, এখন রিমুভালটা কি?
রিমুভালটা হচ্ছে কালেকশন করতে হবে পাবলিক ডাস্টবিন থেকে, কালেকশন করে আলটিমেটলি ফাইনাল ডিসপোজালে যাবে বাই ট্রাক, কাউ কার্ট বা হুইল কার্ট এসেট্রার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে রিমুভ। ওকে, তাহলে আমার হচ্ছে পাবলিক ডাস্টবিন থেকে এই ওয়েস্ট মেটেরিয়াল গুলাকে রিমুভ করতে হবে আলটিমেটলি কোথায়, ফাইনাল ডিসপোজাল সাইডে। তাহলে এটা তোমরা সবাই পড়েছো বাই দিস টাইম যে ফাইনাল ডিসপোজাল মেথড গুলা হচ্ছে কি কি। ওকে, আমার এখানে ছয়টা মেথড রয়েছে, এই ছয়টা মেথডের নামই টিচাররা শুনতে চায়, তাহলে আমাকে প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে ডাম্পিং, সেকেন্ড হচ্ছে সেনিটারি ল্যান্ডফিল অথবা কন্ট্রোল টিপিং, ইনসিনারেশন, কম্পোস্টিং, ম্যানুয়াল পিট এবং হচ্ছে বিউরাল। ঠিক আছে, এবং এই ফাইনাল ডিসপোজাল যে মেথড গুলা রয়েছে, এই ফাইনাল ডিসপোজাল মেথড গুলা থেকে আমাকে ভাইভাতে বা রিটার্নে বলো আলাদা আলাদা ভাবে কোশ্চেন করবে। যেমন ডাম্পিং, হ্যাঁ ডাম্পিং এটা ভালো না খারাপ? ডাম্পিং অবশ্যই খারাপ। হ্যাঁ, কেন খারাপ, এখানে কি হয় এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। ইনসিনারেশন, এটা কোন ম্যাটেরিয়াল গুলা ইনসিনারেশন প্রসেস এর মাধ্যমে হচ্ছে যে ডিসপোজ করা হয় সেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে কম্পোস্টিং এ কম্পোস্টটা কি, হ্যাঁ কম্পোস্টের মধ্যে কি থাকে, হ্যাঁ সেটা তোমাদের জিজ্ঞেস করবে। কম্পোস্টটা কিভাবে ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়। তারপর হচ্ছে রুরাল এরিয়া জন্য হচ্ছে এখানকার মধ্যে কোন মেথড গুলা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যানুয়াল পিট। তারপর ছোট ক্যাম্পের জন্য কোন মেথডটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিউরাল মেথড। তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। শুরুতেই হচ্ছে ডাম্পিং। ডাম্পিংটা কি? ডাম্পিংটা হচ্ছে যেখানে লো লাইং এরিয়া রয়েছে সেখানে আমি ল্যান্ড ক্যালামেশনের জন্য আমি সেখানে ময়লাগুলা, ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা সেখানে আমি ফেলবো। ঠিক আছে, এবং সবচেয়ে ইজি মেথড হচ্ছে ডাম্পিং। ঠিক আছে, বাট এখানে কি হয় যে ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে রিফিউজ গুলা কনসিডারেবলি তাদের ভলিউমটা রিডিউস করে, ঠিক আছে, এবং আলটিমেটলি হিউমাসে কনভার্ট হয়। কিন্তু আমার কিছু অসুবিধা রয়েছে ওপেন ডাম্পিং এ, যে সেটা কি, সেটা হচ্ছে যে রিফিউজ এক্সপোজ টু ফ্লাই অ্যান্ড রডেন। ঠিক আছে, তাহলে শুরুতে এটা হচ্ছে যেটা মানে ফ্লাই এর ব্রিডিং প্লেস হিসেবে এটা কাউন্টেবল, হ্যাঁ, এবং সেটা হচ্ছে যে অ্যাট্রাক্ট করবে রডেন বা ভেক্টরবর্ন ডিজিজ গুলো সেখানে আসে না, মানে আস্তে আস্তে জন্মাতে থাকবে এবং হচ্ছে সেগুলো ডিজিজ ক্রিয়েট করবে। তারপরে হচ্ছে এটা সোর্স অফ নিউজেন্স হিসেবে কাজ করে, যেমন কেননা এখান থেকে একটা আনসাইটি এপিয়ারেন্স ক্রিয়েট হয় বা বাজে একটা স্মেল আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে দি লুজ রিফিউজ ইজ ডিসপার্সড বাই দি অ্যাকশন অফ দি উইন্ড। ঠিক আছে, বাতাসের মাধ্যমে এই রিফিউজ গুলা উঠতে থাকবে। এগুলো এক একটা হচ্ছে যে ওপেন ডাম্পিং এর প্রবলেম, এবং হচ্ছে ড্রেনেজ ফ্রম দি ডাম্পস কন্ট্রিবিউট টু দি পলিউশন অফ সার্ফেস এন্ড গ্রাউন্ড ওয়াটার, এবং আলটিমেটলি হচ্ছে সার্ফেস এবং গ্রাউন্ড ওয়াটার গুলা পলিউটেড হতে থাকবে। তাহলে হচ্ছে ডাম্পিংটা আসলে সুইটেবল মেথড না, যদি মেথডটা ইজিও হয়ে থাকে, বাট এটা কিন্তু আমাদের জন্য সুইটেবল না। ঠিক আছে, আমরা চাচ্ছি যে রিফিউজ থেকে কোন ধরনের হেলথ প্রবলেম যেন না হয়। আলটিমেটলি আমার ডাম্পিং প্রসেস এর মাধ্যমে হেলথ প্রবলেম গুলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এ মোস্ট ইনসিনিটারি মেথড দ্যাট ক্রিয়েট পাবলিক হেলথ হ্যাজার্ড, এ নুইসেন্স এন্ড সিভিয়ার পলিউশন অফ দি এনভায়রনমেন্ট, সেটাই হচ্ছে ডাম্পিং। ঠিক আছে, ডাম্পিং শুড বি আউটলিয়ার এন্ড রিপ্লেসড বাই সাউন্ড প্রসিডিউর। ঠিক আছে, হ্যাঁ এটা অবশ্যই সাউন্ড একটা প্রসিডিউর বা অন্যান্য প্রসিডিউর আমাদের ইউজ করতে হবে, আর ডাম্পিং মেথডটা সুইটেবল মেথড নয়। ঠিক আছে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে যে সেনিটারি ল্যান্ডফিল বা কন্ট্রোল টিপিং, এটা হচ্ছে যে কখন হয়, এটা হচ্ছে মোস্ট স্যাটিসফ্যাক্টরি মেথড অফ রিফিউজ ডিসপোজাল। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের মোস্ট স্যাটিসফ্যাক্টরি মেথড অফ রিফিউজ ডিসপোজাল যেটা, সেটা হচ্ছে সেনিটারি ল্যান্ডফিল। এবং এটা কখন এপ্লিকেবল, যেখানে আমার সুইটেবল ল্যান্ড অ্যাভেলেবল। ঠিক আছে, ম্যাটেরিয়াল গুলাকে কিভাবে ছোট্ট একটু গর্ত করে, হ্যাঁ সেখানে ফেলা হয়, তারপরে সেগুলাকে হচ্ছে যে দিন শেষে মাটির একটা লেয়ার দিয়ে সেগুলো কভার আপ করা হয়। ঠিক আছে, ইনসিনারেশন, ইনসিনারেশন থেকে মনে রাখতে হবে যে ইনসিনারেশন যেটা সেটা একটা প্রসেস, যে ডিভাইসটা আমরা ইউজ করে থাকি সেখানে সেখানে তার নাম হচ্ছে ইনসিনারেটর, এবং এটা সাধারণত হসপিটাল ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা এই প্রসেস এর মাধ্যমে আমরা রিমুভ করে থাকি, ডিসপোজ করে থাকি, যেগুলো হচ্ছে যে খুবই কন্টামিনেটেড এবং ডেঞ্জারাস হসপিটাল রিফিউজ লাইক গ্লাস বা নিডেল, হ্যাঁ এগুলো এই মেথডের মাধ্যমে এটা ডিসপোজ করা হয়। এবং এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে
এন্ড প্রোডাক্ট অফ ইনসিনারেশন, সেটা হচ্ছে যে ছাই ক্রিয়েট করে এবং হচ্ছে যে নুড়ি কণার মতো ছোট ছোট ক্লিংকার ফর্মেশন হয়, ঠিক আছে? তাহলে ইন প্রোডাক্ট অফ ইনসিনারেশন যেটা, সেটা হচ্ছে অ্যাশ এবং ক্লিংকার, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। অনেক সময় হয়তো কোনো টিচার তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ইনসিনারেশন আলটিমেটলি কি তৈরি হচ্ছে, ইন প্রোডাক্টটা কি। হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিংটা হচ্ছে যে এটা এখানে শুধুমাত্র রিফিউজ দিয়ে যে কম্পোস্ট তৈরি হবে সেটাও না, রিফিউজের সাথে আমরা এখানে নাইট সোয়েল বা এক্সক্রিটা বা স্লাজ আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমরা নেক্সট আজকে ইনশাল্লাহ জানবো যে স্লাজ কি। হ্যাঁ, তো এখানে এটা মনে রাখতে হবে যে একটা কম্বাইন্ড ডিসপোজাল মেথড, যেখানে হচ্ছে রিফিউজ এবং নাইট সোয়েল নিয়ে কম্পোস্টটা তৈরি করা হয়। সেটা কিভাবে তৈরি করা হয়, এটা একটা ন্যাচারাল প্রসেস যেখানে অর্গানিক ম্যাটার গুলা ব্রেক ডাউন হয়ে ব্যাকটেরিয়াল অ্যাকশনের মাধ্যমে রিলেটিভলি হিউমাস লাইক ম্যাটেরিয়াল বা কম্পোস্ট তৈরি হয়, এবং এই কম্পোস্টটা আমরা সার হিসেবে, ম্যানুরিয়াল ভ্যালু রয়েছে, সার হিসেবে আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে? এটা ডিটেলস আর কিছু করার নাই, যে ও ডিটেলস এখানে বলার কিছু নাই। সেটা হচ্ছে যে এখানে কম্পোস্টিং এ আমাদের ইন প্রোডাক্টটা হয় কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং হচ্ছে হিট, এবং যে হিটটা তৈরি হয় সেই হিটের মাধ্যমে আমার যে ব্যাকটেরিয়া গুলা বা লার্ভা গুলা যেটা রয়েছে, হ্যাঁ, সেগুলার এগ লার্ভা এগুলা হচ্ছে আলটিমেটলি কিল হয়ে যায় এবং প্যাথোজেনিক কোনো এজেন্ট এখানে থাকে না। আলটিমেটলি আমার কম্পোস্টটা তৈরি হয়েছে এবং কম্পোস্টে আমার কন্টেন করে নাইট্রেট এবং হচ্ছে ফসফেট, ঠিক আছে? যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে মিনারেল বেনিফিট রয়েছে। হ্যাঁ, এটা সার হিসেবে আমরা ইউজ করতে পারি। এটা জাস্ট জানার জন্য যে মেথড অফ কম্পোস্টিং রয়েছে, এখানে আমি ডিটেলস বলবো না কিছু। আচ্ছা, ম্যানিউর পিটটা কি? ম্যানিউর পিটটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড একটা গর্ত ক্রিয়েট করবে, হ্যাঁ, এই গর্তের মধ্যে ময়লাগুলো তারা ফেলবে এবং হচ্ছে যে মাটি চাপা দিয়ে রাখবে, ঠিক আছে? এবং আলটিমেটলি এখানে যেটা তৈরি হবে, যে হিউমাস বা ম্যানিউর তৈরি হয়, সেটাও এখানে আমরা আমাদের এগ্রিকালচার পারপাসে আমরা সেটা ইউজ করব, ঠিক আছে? এবং এটা আমাদের রুরাল এরিয়ার জন্য খুবই স্যাটিসফ্যাক্টরি মেথড হচ্ছে ম্যানিউর পিট, ঠিক আছে? এখানে ডিটেলস বলা রয়েছে, দি গার্বেজ, ক্যাটেল ডাং, স্ট্র, লিফ শুড বি ডাম্পড ইনটু এ ম্যানিউর পিট অ্যান্ড কভার্ড উইথ আর্থ আফটার ইচ ডেজ ডাম্পিং, ঠিক আছে? দিন শেষে রাস্তায় একটু মাটি চাপা দিয়ে রাখবো, পরের দিন আবার এভাবে ইয়া করবো, এবং আলটিমেটলি এটা সাইমনটেনিয়াসলি দুইটা গর্ত আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? 5 থেকে 6 মাসের মধ্যেই এখানে আমাদের ম্যানুয়ালটা ক্রিয়েট হবে, ঠিক আছে? ইন ডিটেলস এখানে বলা রয়েছে। ওকে, আরেকটা মেথড হচ্ছে যে ভিউরাল মেথড, সেটা হচ্ছে যে সাধারণত স্মল ক্যাম্প গুলাতে আমরা ইউজ করে থাকি। ইন ডিটেলস তোমরা পড়ে নিও, এখানে ডিটেলস আর কিছু জানার নাই। যেটা হচ্ছে যে রিটেনে যদি আসে তাহলে হয়তো একটু লিখতে পারো, আদারওয়াইজ হচ্ছে যে স্মল ক্যাম্পে আমরা বিউরাল মেথডটা ইউজ করি, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো রিফিউজ থেকে আলটিমেটলি আমার সবকিছু বলা শেষ। হ্যাঁ, ওকে, এখন মেডিকেল বা হসপিটাল ওয়েস্টটা কি, এটা অনেক সময় হয়তো ধরতে পারে, এটা জাস্ট নাইস টু নো হিসেবে আমি তোমাদেরকে বলবো যে এটা ডেফিনেশন বা হসপিটাল ওয়েস্ট বলতে আমরা কি বুঝি, যে ডেফিনেশনটা রয়েছে সেই ডেফিনেশনটা পড়তে পারো, আমি এখানে বলবো না আজকে, কারণ এর চেয়েও আরো ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করা রয়েছে আজকে। ওকে, আচ্ছা, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, কেন করব, হ্যাঁ, কি দরকার করব, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ইঞ্জুরি হয়ে থাকে শার্প, হ্যাঁ, শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে, হ্যাঁ, সেগুলো দিয়ে ইঞ্জুরি হয়ে থাকে, তারপর হচ্ছে যে নোজোকমিয়াল ইনফেকশন হয়ে থাকে, তারপর হচ্ছে যে ওয়েস্ট যারা হ্যান্ডেল করে, ঠিক আছে, যারা এগুলা কালেক্ট করে, হ্যাঁ, তাদের হচ্ছে যে পাবলিক হেলথ রিস্ক থাকতে পারে। সুতরাং এই হসপিটাল ওয়েস্ট গুলাকে খুব কেয়ারফুল ভাবে আমাদের ম্যানেজ করতে হবে, ঠিক আছে? এটা একটু তোমাদের জানতে হবে, হ্যাঁ, হসপিটাল ওয়েস্ট ক্যাটাগরি, যে আমরা কি কিভাবে এটাকে ক্লাসিফাই করি, এবং হচ্ছে যে একটা কালার কোডিং সিস্টেমের মাধ্যমে আমার হসপিটালের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলাকে কালেক্ট করা হয়। এই দুইটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, যে ইনফেকশাস কিছু জিনিস রয়েছে, কিছু রয়েছে নন ইনফেকশাস। ওকে, ইনফেকশাস এর মধ্যে যেমন হিউম্যান 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 অ্যানাটমিক্যাল ওয়েস্ট রয়েছে,
কিছু শার্প ইনস্ট্রুমেন্ট থাকে, প্যাথোলজিক্যাল এর মধ্যে থাকে, হ্যাঁ এভাবে ক্যাটাগরি করা হয়েছে। তারপর হচ্ছে যে নন ইনফেকশাস এর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি করা হয়েছে, কিছু আছে হ্যাজার্ডাস, কিছু আছে নন হ্যাজার্ডাস। হ্যাজার্ড গুলোর মধ্যে যেমন ফার্মাসিউটিক্যালস, কিছু ড্রাগ এবং হচ্ছে কেমিক্যাল থাকবে, রেডিও অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো থাকে। হ্যাঁ নন হ্যাজার্ডাস এর মধ্যে হচ্ছে যে ডোমেস্টিক ওয়েস্ট, লাইক হচ্ছে যে অফিস বা কিচেন বা রুম বা ইনক্লুডিং বেড লিনেন বা ইউটেন্সিল পেপার, হ্যাঁ এগুলো হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ওয়েস্ট গুলো নন হ্যাজার্ডাস, যেগুলো আমাদের হসপিটালে অনেক সময় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ক্লাসিফিকেশনটা বা এই এক্সাম্পল গুলা আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, যে হিউম্যান অ্যানাটমিক্যাল হচ্ছে যে কোনগুলা, এটা হচ্ছে যে ওয়েস্ট ফ্রম সার্জারি বা অটোপসি অন পেশেন্টস উইথ ইনফেকশাস ডিজিজ, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ওয়েস্ট। শার্প হচ্ছে ডিসপোজেবল নিডেলস, সিরিঞ্জ, স ব্লেড, ব্রোকেন গ্লাসেস, এই জিনিসগুলো হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্ট হিসেবে। প্যাথোলজিক্যাল এর মধ্যে হচ্ছে টিস্যু, অর্গান, বডি পার্টস, হিউম্যান ফ্লেশ, হ্যাঁ তারপর হচ্ছে ফিটাস, ব্লাড, বডি ফ্লুইড। ঠিক আছে, এই এই এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রোগ্রাম রয়েছে, এটা জাস্ট তোমাদেরকে একটু বলে যে আমাদের কয়েকটা, তোমরা হয়তো হসপিটালে যখন মুভমেন্ট করো তোমরা দেখেছো যে কয়েকটা কালারের হ্যাঁ কিছু কন্টেইনার থাকে। হ্যাঁ, কখনো তোমাদের মনে কোশ্চেন আসছে কিনা যে কোন কন্টেইনার, এই চারটা কালার কেন, কোন কন্টেইনারে কি রাখা হয়? ঠিক আছে, তো রেড কন্টেইনারে সবসময় মনে রাখবো যে ইনফেকশাস ওয়েস্ট, মাইক্রোবায়োলজি এন্ড ব্যাকটেরিওলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো থাকবে রেড ব্যাগে। গ্রিন ব্যাগে থাকবে ডোমেস্টিক ওয়েস্ট, মানে হচ্ছে যে ভালো জিনিসগুলো থাকবে গ্রিনে। ব্লু বা হোয়াইট ট্রান্সলুসেন্ট পাংচার প্রুফ কন্টেইনার বা ব্লু কন্টেইনার, এটা দিয়ে মনে রাখো যে শার্প ইনস্ট্রুমেন্ট গুলো থাকবে হচ্ছে ব্লু কন্টেইনারে। সবচেয়ে ইনফেকশাস ডেঞ্জারাস জিনিসগুলো থাকবে রেড। ঠিক আছে, শার্প ইনস্ট্রুমেন্ট গুলো থাকবে হচ্ছে ব্লুতে, ডোমেস্টিকটা থাকবে হচ্ছে গ্রিনে। ইউলেটে থাকে যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিওলজিক্যাল ওয়েস্ট বা সলিড বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলো থাকবে। ব্ল্যাক প্লাস্টিক ব্যাগে থাকবে ডিসকার্টেড মেডিসিন বা সাইটোটক্সিক ওয়েস্ট গুলো থাকবে হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তাহলে আমার কোন কন্টেইনারে কোন কালার, কোন কন্টেইনারে কি ধরনের ওয়েস্ট মেটেরিয়াল গুলো থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আজকের ফাইনাল টপিক যেটা, সেটা হচ্ছে যে এক্সক্রিটা ডিসপোজাল। ঠিক আছে, এক্সক্রিটা ডিসপোজাল এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্টাল হেলথ এর আন্ডারে এক্সক্রিটা ডিসপোজালটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে এনভায়রনমেন্টাল হেলথ এর এই টপিকটা তোমাদের গ্রুপ এ তে থাকে। ঠিক আছে, হ্যাঁ রিটেন কোশ্চেনে যখন পরীক্ষা দিবা এটা গ্রুপ এ তে তোমার এই এনভায়রনমেন্টাল হেলথ এর টপিক থেকে কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, এবং সেখানে রিফিউজ এবং এক্সপ্রিটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে যে হেলথ হ্যাজার্ড অফ ইমপ্রপার এক্সক্রিটা ডিসপোজাল। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এক্সক্রিটা ডিসপোজাল ইমপ্রপার ওয়েতে যদি আমি ডিসপোজ করে থাকি তাহলে আমার কি কি ধরনের হেলথ প্রবলেম হবে। সেটা কি, যে এক্সক্রিটা গুলো ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে ওয়াটার পলিউটেড করবে, তারপর হচ্ছে যে সয়েলের সাথে মিক্স আপ হয়ে সয়েল পলিউটেড করবে, তারপর হচ্ছে ফুড গুলাকে কন্টামিনেটেড করবে, হ্যাঁ তারপর হচ্ছে ফ্লাই গুলা হচ্ছে যে প্রোপাগেশনটা হবে, ফ্লাই গুলো হচ্ছে যেমন তাদের ব্রিডিং প্লেস হিসেবে এক্সট্রিটাকে চুজ করবে, তাহলে এইগুলো হচ্ছে আমার হেলথ হ্যাজার্ড। হ্যাঁ, এটা আমাকে মনে রাখতে হবে। আরেকটা কোশ্চেন এখানে তোমাদেরকে করতে পারে যে এক্সট্রিটা বন ডিজিজ বা ফিকাল বন ডিজিজ এর এক্সাম্পল দাও। ঠিক আছে, মনে রাখবা এক্সক্রিটা বন বা ফিকাল বন ডিজিজ অল ডিজিজ হচ্ছে ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিশন হবে। ঠিক আছে, হ্যাঁ ফিকো ওরাল রুট। ঠিক আছে, ফিসেস থেকে কোনোভাবে আমার মুখ দিয়ে যাবে, ঠিক আছে আবার ফিসেস হয়ে এটা বের হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিকো ওরাল রুট দিয়ে ট্রান্সমিশন হয়, যেমন কি ব্যাকটেরিয়াল ডিজিজ লাইক টাইফয়েড, প্যারাটাইফয়েড, কলেরা, বেসিলারি ডিসেন্টারি বা শিগেলোসিস, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে, ভাইরাল এর মধ্যে ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ অ্যান্ড ই, পোলিওমাইলাইটিস, রোটাভাইরাল ডায়রিয়া, প্রোটোজোয়ার এর মধ্যে অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, হেলিমেন্থ্রিক এর মধ্যে হচ্ছে রাউন্ড ওয়ার্ম যেটাকে বলা হচ্ছে এসকেরিয়াসিস, হুক ওয়ার্ম, অ্যানকাইলোস্ট্রোমিয়াসিস। ঠিক আছে, সহজভাবে তোমাদেরকে এটা আরেক ভাবে তোমরা মনে রাখতে পারো, ওয়াটার বর্ন ডিজিজ গুলাই হচ্ছে ফিকাল বর্ন ডিজিজ। ঠিক আছে, ওয়াটার বর্ন ডিজিজ গুলাই মনে রাখবা ফিকাল বর্ন ডিজিজ, তোমরা পড়ে আসছো। হ্যাঁ, তোমরা হয়তো খেয়াল করলে দেখবা যে প্রত্যেকটা ডিজিজ এখানে
আমার ওয়াটারবর্ন ডিজিজ, ঠিক আছে, মানে ফিকুরাল রুট দিয়ে ট্রান্সমিশন হয়। ওকে, আরেকটা কোয়েশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, যে এক্সক্রিটা গুলা কিভাবে ডিজিজ ট্রান্সমিট করে। হ্যাঁ, সেটা কিভাবে? এখানে যে পাঁচটা পয়েন্ট রয়েছে, যে চ্যানেল গুলা, এই চ্যানেল গুলার নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ওয়াটার, যেটাকে আমরা ফ্লুইড বলতে পারি, তারপরে ফিঙ্গার বলতে পারি, ফ্লাই বলতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে সয়েল, এবং হচ্ছে যে ফুড, ঠিক আছে। তাহলে এই যে পাঁচটা চ্যানেল রয়েছে, সেই পাঁচটা চ্যানেল দিয়ে আমার এক্সক্রিটা থেকে ডিজিজ গুলা হিউম্যান বিংস এ হয়, ঠিক আছে। তো তাহলে আমাকে এখন কি করতে হবে, যে পাঁচটা চ্যানেলের মাঝখান দিয়ে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে হবে, যে ব্যারিয়ারের মাধ্যমে আমার ওয়াটার থেকে আমার কোনো ডিজিজ হবে না, ফিঙ্গার দিয়ে আমার কোনো ডিজিজ হবে না, ফ্লাই দিয়ে আমার কোনো ডিজিজ হবে না, সয়েল দিয়ে কোনো ডিজিজ হবে না, ফুড দিয়ে কোনো ডিজিজ হবে না, ঠিক আছে। তাহলে এই পাঁচটাকে এক পাশে রেখে, আর আমার ফিসিস কে এক পাশে রেখে, যদি আমি মাঝখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে আমার স্যানিটেশন ব্যারিয়ার, ঠিক আছে। এবং এই স্যানিটেশন ব্যারিয়ারটা টিচারদের খুবই প্রিয় একটা টপিক, অ্যাজ ওয়েল এজ এটা তোমাদের শর্ট নোট হিসেবে রিটেন পরীক্ষাও এটা আসতে পারে। তাহলে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডিজিজ এইমস এট ব্রেকিং দি চেইন অফ ইনফেকশন এট ভালনারেবল পয়েন্ট। তাহলে হচ্ছে যে আমার চেইন অফ ইনফেকশনটাকে ব্রেক ডাউন করতে হবে, সেটা কিভাবে, যে একটা ব্যারিয়ার আমি পোস্ট করব ফিসেস এবং হচ্ছে এই চ্যানেল গুলার মাঝখানে, ঠিক আছে। ডিজিজ সাইকেল অফ ফিকাল বর্ন ডিজিজ ক্যান বি ব্রোকেন বাই স্যানিটেশন ব্যারিয়ার। তাহলে আমার ডিজিজ সাইকেলটা এভাবে আমরা ব্রেক ডাউন করতে পারি, ঠিক আছে। এটা আমি কোনো ছবি আসলে ইউজ করি নাই আজকের লেকচারে, যদি কোনো ছবি থাকতো, পিকচার থাকতো, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো, ঠিক আছে। স্যানিটেশন ব্যারিয়ারটা হচ্ছে, দিস ব্যারিয়ার ক্যান বি প্রোভাইডেড বাই স্যানিটারি ল্যাট্রিন অ্যান্ড এ ডিসপোজাল পিট। ওকে, তাহলে এই ব্যারিয়ারটা হচ্ছে স্যানিটারি ল্যাট্রিন দিয়ে আমরা করতে পারি, সেটা কিভাবে। এবং ইট মে বি ব্রোকেন অ্যাট ভেরিয়াস লেভেল, লেভেল গুলা হচ্ছে যেমন কি ফিসেস থেকে আলাদা করতে হবে সিগ্রিগেশন, ওয়াটার সাপ্লাই থেকে আমার প্রোটেকশন করতে হবে, ফুড কে প্রোটেকশন করতে হবে, পার্সোনাল হাইজিন, যেটা হচ্ছে যে ফিঙ্গার মানে হ্যান্ড ওয়াশটা আমার মেনটেন করতে হবে, এবং হচ্ছে ফ্লাই গুলাকে কন্ট্রোল করতে হবে। যে পাঁচটা পয়েন্ট রয়েছে, এই পাঁচটা চ্যানেলের এগেনস্টে আমি যখন কাজ করব একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, সেটাই হচ্ছে আমার স্যানিটেশন ব্যারিয়ার। ওকে, মোস্ট ইফেক্টিভ স্টেপস উড বি দি সিগ্রিগেট দি ফিসেস অ্যান্ড অ্যারেঞ্জ ফর ইটস প্রপার ডিসপোজাল, সো দ্যাট দি ডিজিজ এজেন্ট ক্যান নট রিচ দি নিউ হোস্ট ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, ঠিক আছে। মানে আমার ফিসেস থেকে আলাদা করতে হবে, এবং হচ্ছে যে প্রপার ডিসপোজাল মেথডটাকে চুজ করতে হবে, যেখানে ডিজিজ এজেন্ট গুলার তোমার রিচ করতে পারবে না হোস্টকে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, যে এক্সক্রিটা ডিসপোজালের মেথড গুলা কি কি রয়েছে। এখানে মেথড গুলাকে ক্লাসিফাই করা হয় দুইটা ভাবে, একটা হচ্ছে আনসিউড এরিয়াতে, আর একটা হচ্ছে সিউড এরিয়াতে, ঠিক আছে। মনে করো যে গ্রামেগঞ্জে যে ধরনের সিস্টেম কাজ করে সেটা হচ্ছে আনসিউড এরিয়া, আর যেটা হচ্ছে যে একটা ক্যারিং সিস্টেম থাকে, আন্ডার ড্রেনেজ সিস্টেম থাকে, যেটা হচ্ছে সিউড এরিয়া, যেটা হচ্ছে যে মানে তোমরা যেমন যদি সিটি কথা চিন্তা করো, হ্যাঁ, এরিয়া অফ ঢাকার কথা যদি চিন্তা করো, তাহলে একটা চ্যানেল আন্ডার গ্রাউন্ড একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলের মাধ্যমে যেভাবে এক্সক্রিটা গুলো ডিসপোজ করা হয় সেটাকে বলা হচ্ছে যে সিউড এরিয়াতে। ওকে, এখন আনসিউড এরিয়াতে যেটা হয় সার্ভিস টাইপ, হ্যাঁ, নন সার্ভিস টাইপের মধ্যে কয়েকটা নাম রয়েছে, যেমন বোরহোল ল্যাট্রিন তোমাদের পড়ার দরকার নাই, ডাগওয়েল বা পিট ল্যাট্রিন এটাও তোমাদের পড়ার দরকার নাই, ওয়াটার সিল ল্যাট্রিন মাস্ট 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 আমাদের পড়তে হবে, সেপটিক ট্যাঙ্ক একটু পড়তে হবে, অ্যাকোয়া প্রাইভি দরকার নেই, কেমিক্যাল ক্রসার একটু পড়তে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নন সার্ভিস টাইপ বা সেনিটারি ল্যাট্রিনের আন্ডারে। ওকে, তারপর হচ্ছে ল্যাট্রিন সুইট ফর দি ক্যাম্পস এবং টেম্পোরারি ইউজ, হ্যাঁ, সেখানে কিছু নাম রয়েছে, জাস্ট নামগুলো জানলে এনাফ আমাদের জন্য। আরেকটা হচ্ছে যেটা বলছে সিউড এরিয়াতে, সেটা হচ্ছে যে ওয়াটার ক্যারেজ সিস্টেম এবং সুয়েজ ট্রিটমেন্ট। ওকে, ওয়াটার ক্যারেজ সিস্টেম অ্যান্ড সুয়েজ ট্রিটমেন্ট হচ্ছে যে প্রাইমারি ট্রিটমেন্ট থাকে, যে স্ক্রিনিং, রিমুভাল অফ দি গ্রিড, তারপর হচ্ছে যে প্লেন সেডিমেন্টেশন, সেকেন্ডারি ট্রিটমেন্ট হিসেবে যেমন কি ট্র্যাকিং ফিল্টার বা অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, আদার্স কিছু মেথড রয়েছে যেমন সি আউট ফল, রিভার আউট ফল, সুয়েজ আর্মিং বা অক্সিডেশন পন্ড। এই নামগুলা সুন্দর করে আমাদের জানতে হবে, কেন এগুলো রিটেন পরীক্ষায় আসবে যখন, তখন আমাকে প্রত্যেকটা নাম আমাকে সুন্দরভাবে সিরিয়ালে লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা,
এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে সিনিটারি ল্যাট্রিনের কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। এই সিনিটারি ল্যাট্রিন ইজ ওয়ান হুইচ ফুলফিল দি ফলোয়িং ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া গুলো কি, যে এক্সক্রিটা শুড নট কন্টামিনেট দি গ্রাউন্ড অর সারফেস ওয়াটার। কখনোই আমার এক্সক্রিটা বা নাইট সোয়েল এটা আমাকে গ্রাউন্ড বা সারফেস ওয়াটারটাকে কন্টামিনেট করবে না, ওকে? এটা কখনো আমার সয়েলকে পলিউট করবে না, ঠিক আছে? তারপরে এটা কখনোই আমার ফ্লাই বা রডেন বা এনিমেল বলো সেটার অ্যাক্সেসে এটা কখনোই যাবে যেতে পারবে না, ঠিক আছে? বা আদার ভেহিকলস অফ ট্রান্সমিশন কখনোই হবে না। এবং এক্সক্রিটা শুড নট ক্রিয়েট এ নুইসেন্স ডিউ টু অর্ডার অর আনসাইটি অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? তাহলে সেনিটারি ল্যাট্রিন হতে হবে আমার এমন, এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? যে যেখানে কোনো গ্রাউন্ড বা সারফেস ওয়াটারটাকে পলিউট করছে না, কোনো সয়েল কে পলিউট করছে না, তারপর হচ্ছে যে ভেক্টর বন ডিজিজ হওয়ার জন্য বা ভেহিকলস বন ট্রান্সমিশন হওয়ার জন্য যে কোনো স্কোপ দিচ্ছে না, ঠিক আছে, কোনো পাবলিক হেলথ নুইসেন্স ক্রিয়েট করছে না, সেটাই হবে সেনিটারি ল্যাট্রিন, ওকে? আচ্ছা, এটা আমি জাস্ট লেকচারে দেওয়া হয়েছে বোরহোল ল্যাট্রিন, এটা আমি ডিটেলস বলবো না, এটা তোমাদের জন্য খুবই মানে লেস ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এই বোরহোল ল্যাট্রিন এটার মেরিট কি বা ডিমেরিট কি এটা আমি বলবো না, ঠিক আছে? ডাগওয়েল বা পিট ল্যাট্রিনও বলবো না। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে ওয়াটার সিল ল্যাট্রিন। হ্যাঁ, এখানে একটা টার্ম জুড়ে দেওয়া হয়েছে হ্যান্ড ফ্লাস্ট ওয়াটার সিল ল্যাট্রিন, ঠিক আছে? এটা তোমরা খেয়াল করছো কি আমি জানি না, যে রুরাল এরিয়াতে যারা রয়েছে তারা হয়তো খেয়াল করে দেখবা যে তাদের স্যানিটারি ল্যাট্রিন যেটা সেটা হচ্ছে হ্যান্ড ফ্লাস্ট, হ্যাঁ, ওয়াটার সিল ল্যাট্রিন, যে অটোমেটিক না, তোমরা যেরকম ফ্লাশ ইউজ করো এরকম ফ্লাশ থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমাকে হাত দিয়ে তোমার ওই ফিসেসটাকে তোমার থেকে সরাতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা রুরাল এরিয়ার জন্য হ্যান্ড ফ্লাস্ট ওয়াটার সিল ল্যাট্রিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মেথড স্যানিটারি ব্যারিয়ারের। দি স্কোয়ার্টিং প্লেট ইজ ফিটেড উইথ এ ওয়াটার সিল, ঠিক আছে? স্কোয়ার্টিং প্লেট যেটা থাকবে একটা পার্ট ওয়াটার সিল ল্যাট্রিনে, সেটা ফিটেড থাকবে ওয়াটার সিলের সাথে, ঠিক আছে? এখন এটার ফাংশনটা কি, দুইটা ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে ওয়াটার সিল ল্যাট্রিনে, যেটা কিনা হচ্ছে যে ওই যে সেনিটারি ল্যাট্রিনে যে ক্রাইটেরিয়া গুলো ফিল করে সেগুলো হচ্ছে এখানে ফাংশন, যেটা কি, ওয়াটার যেহেতু সিল থাকে, হ্যাঁ, যেহেতু আমার পিসেসটা দেখা যায় না, আমি যখন ফ্লাশ করব তখন ফিসেসটা হচ্ছে যে আমার চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে আমার লাইট যে অ্যাক্সেস সেটা প্রিভেন্ট করে। দি নাইট সোয়েল ইজ সিল্ড অফ ফ্রম ফ্লাইস বাই স্মল ডেপথ অফ ওয়াটার কন্টেন্ট ইন এ ব্যান্ড পাইপ কল দি ট্র্যাপ, একটা ট্র্যাপ থাকে, ঠিক আছে? সেই ট্র্যাপের কারণে ওই ওয়াটার অংশটুকু শুধু দেখা যায় এবং হচ্ছে বাকি অংশটুকু আমার ফ্লাশ করার সাথে সাথে আমার ফিসেসটুকু চলে যায়, যেটা হচ্ছে যে ফ্লাইজের অ্যাক্সেসে এটা যখন যাবে না। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফাউল গ্যাস ক্রিয়েট করা বা বিভিন্ন ধরনের বাজে স্মেল ক্রিয়েট করা, হ্যাঁ, এটা কখনোই করবে না, এইভাবে ওয়াটার সিল পারফর্ম করে, ঠিক আছে? একটা সুবিধা রয়েছে, কি সুবিধাগুলো হচ্ছে যে নাইট সোয়েল যেটা সেটা হচ্ছে যে সিলড অফ থাকে ফ্রম ফ্লাইজ বাই ওয়াটার অফ দি ট্র্যাপ, হ্যাঁ, ওয়াটার অফ দি ট্র্যাপের মাধ্যমে এটা একটা সিল থাকে। তারপর হচ্ছে গ্যাস বা অর্ডার গুলা প্রিভেন্ট করে। তারপর হচ্ছে যে ওয়ান্স ল্যাট্রিন ইজ ফ্লাশড নাইট সোয়েল ইজ নো লঙ্গার ভিজিবল, ঠিক আছে? যখন তুমি ফ্লাশ করে দিবা তখন নাইট সোয়েল বা এক্সক্রিটা তোমাকে তোমার চোখে ভিজিবল হবে না। তারপর হচ্ছে যে এটা এয়ার ওয়াটার বা সয়েল এগুলো পলিউশন প্রিভেন্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। তারপর হচ্ছে ব্রিডিং অফ ফ্লাইস প্রিভেন্ট করে, ছোট একটু জায়গা লাগবে। তারপর হচ্ছে যে এটা রুরাল এবং আরবান পিপলের জন্য ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং হচ্ছে ইট ইজ নট সো এক্সপেন্সিভ, ঠিক আছে? এটা এক্সপেন্সিভ নয়। তবে আমাদের অবশ্যই যে সেনিটারি ল্যাট্রিনের যে মেথড অফ ইউজ, হ্যাঁ, সেই ইউজটুকু অবশ্যই আমাদের জানতে হবে, ঠিক আছে? এখন এখানে দুইটা টাইপস এর কথা বলা হয়েছে, যে একটা ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। হ্যাঁ, কিছু কিছু ওয়াটার সেল ল্যাট্রিনে একটা কানেক্টিং পাইপ থাকে, যদি কানেক্টিং পাইপ থাকে সেটা হচ্ছে ইনডিরেক্ট, যদি না থাকে সেটা হচ্ছে ডিরেক্ট, ওকে? এই ওয়াটার সিল ল্যাট্রিনের কিছু পার্টস রয়েছে, এই পার্টস গুলো কিছু কিছু টিচারের হচ্ছে খুবই হয়তো প্রিয় প্রিয় কোশ্চেন, যে ওয়াটার সিল ল্যাট্রিনের কি কি পার্টস রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে একটা সুপার স্ট্রাকচার থাকবে চারপাশের, হ্যাঁ, স্ট্রাকচার থাকবে। তারপর একটা স্কোয়ার্টিং প্লেট থাকে, প্যান থাকে, ঠিক আছে, হ্যাঁ, যেটার মধ্যে নাইট সোয়েল বা ইউরিন বা ওয়াস্ট ওয়াটার গুলো রিসিভ করে প্যান। তারপর একটা ট্র্যাপ থাকে, তারপর একটা কানেক্টিং পাইপ থেকে
ইনডিরেক্ট টাইপের। তারপর হচ্ছে ডাগ ওয়েল বা পিট থাকে, এইটা হচ্ছে 10 to 12 ফিটের একটা ডেপ থাকে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ওয়াটার সেল ল্যাটিন পার্টস। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে সাইট সিলেকশন, আমরা কোথায় একটা ওয়াটার সিল ল্যাটরিন আমরা প্রোভাইড করতে পারি। ইট শুড নট বি সাজেস্টেড ফর ফ্লাড এফেক্টেড এরিয়া। ফ্লাড এফেক্টেড এরিয়ার জন্য এটা সাজেস্ট করা হয় না, এবং এটা সাধারণত হচ্ছে যে সোর্স অফ ওয়াটার থেকে 50 ফিট দূরে রাখতে হবে ওয়াটার সিল ল্যাটরিনটাকে, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট যে ওয়াটার সিল ল্যাটরিনটা যদি আমি ঠিকভাবে মেনটেন করতে না পারি, হ্যাঁ, তাহলে যেটা হবে ওই পাবলিক হেলথ নুইসেন্স গুলা, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন সবকিছু হবে। লাইক মনে করো তুমি তোমার গ্রামের বাড়িতে কোনো একটা ওয়াশরুমে গিয়েছো যেখানে তুমি হচ্ছে যে মানে তুমি ফ্লাশ করো নাই, তুমি পানি পানি দাও নাই, পানি ইউজ করো নাই, ঠিক আছে? তুমি তোমার কাজটা শেষ করে চলে আসছো, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হবে যে আনসাইট এপিয়ারেন যেটা সেটাও থাকলো, তোমার ব্রিডিং প্লেস অফ লাই সেটাও হলো, ঠিক আছে? আলটিমেটলি তোমার আসলে কোনো কিছুই সাকসেসফুল হলো না, যেটা তুমি করতে চাচ্ছ সেটা আসলে তোমার হয় নাই। তাহলে এটা শুড বি ইউজড অনলি ফর দি স্পেসিফিক পারপাস, নট ফর দি ডিসপোজাল অফ দি রিফিউজ এন্ড গার্বেজ, ঠিক আছে? তাহলে আমি আমার ওয়াটার সেল ল্যাটিন ল্যাটিনে আমি শুধু স্পেসিফিক পারপাস, আমার যে পারপাস সেই পারপাস আমি ইউজ করবো, আদার কোনো পারপাস যেখানে আমি রিফিউজ ফেলে দিব, গার্বেজ ফেলে দিব, এগুলো করা যাবে না। তারপর হচ্ছে স্কোয়েটিং প্লেট শুড বি ওয়াশড ফ্রিকুয়েন্টলি অ্যান্ড কিপ ক্লিন অ্যান্ড ড্রাই। এটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমরা অনেক সময় করো না। মনে করো যে তোমাদের যারা আরবান এরিয়াতে রয়েছে, আরবান এরিয়াতে যে যে টয়লেট গুলো তোমরা হয়তো ইউজ করো সেটাও তোমরা আসলে না খুব কেয়ারফুল ভাবে ইউজ করবা। তুমি যদি কোনো একটা ওয়াশরুমে যাও এবং সেই ওয়াশরুম থেকে বের হওয়ার তুমি চলে আসছো, ঠিক আছে, কিন্তু সেকেন্ড পার্সন যদি গিয়ে দেখে যে এটা আনসাইট একটা অ্যাপিয়ারেন্স হয়ে রয়েছে, এটা আসলে কাম্য নয়। তাহলে আমাদের খুব কেয়ারফুল ভাবে কিন্তু এই ওয়াশরুম বলো, টয়লেট বলো, এগুলো খুব ভালোভাবে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তোমরা যখন চলে আসো, এটা সেকেন্ড পার্সন কখনোই বুঝবে না যে না এর আগে এই ওয়াশরুমটা ইউজ হয়েছে, ঠিক এরকম ভাবে ইউজ করা উচিত, ঠিক আছে? যেটা অনেকেই তোমরা করো না, ঠিক আছে? এখন পিপল শুড লার্ন টু ফ্লাশ প্যান আফটার ইউজ উইথ এডুকেট কোয়ান্টিটি অফ ওয়াটার, ঠিক আছে? 1 to 2 liters অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মেনটেনেন্স অফ ওয়াটার সিল ল্যাট্রিনটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ তুমি যতক্ষণ পর্যন্ত মেনটেন করতে না পারবা, আলটিমেটলি তুমি যে পারপাসে তুমি ওয়াটার সিল ল্যাট্রিন এত কিছু তুমি জানতেছো পড়তেছো, আলটিমেটলি তুমি সাকসেস হবে না, ঠিক আছে? আচ্ছা, সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা এয়ার টাইট মেশিনারি ইনটু দি হুইচ হাউস হোল্ড সুইচ ইজ অ্যাডমিটেড ফর দি ট্রিটমেন্ট। ওকে, এখানে জাস্ট হচ্ছে যে সুইচ গুলো বা আমার নাইট সয়েল গুলো, ঠিক আছে, সেখানে গিয়ে কালেকশন হবে, এবং এটা একটা ডিসপোজিং অফ দি এক্সক্রিট এর জন্য একটা স্যাটিসফ্যাক্টরি মেথড, ঠিক আছে? এখানে অনেক ধরনের ক্যাপাসিটি কতটুকু হবে, লেন্থ কতটুকু হবে, ডেপ কতটুকু হবে, তারপর হচ্ছে লিকুইড ডেপ কতটুকু হবে, এয়ার স্পেস কতটুকু, হ্যাঁ, বটমে কি থাকবে, ইনলেট আউটলেট, এটা খুব পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নিবা, কিভাবে কভার করবো, রিটেনশন পিরিয়ড কতদিন থাকবে, হ্যাঁ, এগুলো বলা হয়েছে। এবং এখানেও আমাদের তিনটা জিনিস ফর্ম হয় সেপটিক ট্যাঙ্কে, সেটা হচ্ছে স্লাজ, যেটা হচ্ছে সলিড সেটেল ডাউন ইন দি ট্যাঙ্ক, যে ম্যাটেরিয়ালটুকু সেটাকে বলা হচ্ছে স্লাজ। কিছু রয়েছে যে স্কাম, ঠিক আছে, যেটা হচ্ছে গ্রিজ বা ফ্যাট রাইজ সারফেস টু ফর্ম দি স্কাম, এবং হচ্ছে ইফ্লুয়েন্ট হয় দি লিকুইড হুইচ পাসেস আউট অফ দি আউটলেট পাইপ টাইম টু টাইম ইজ কল্ড ইফ্লুয়েন্ট, ঠিক আছে? জাস্ট এটা জানার জন্য, নাইস টু নো। আচ্ছা, কেমিক্যাল ক্লোসেটটা শুধু মনে রাখবা যে এখানে আমরা কোনো ওয়াটার আমরা ইউজ করি না, এটা হচ্ছে যে একটা কেমিক্যাল থাকে, হ্যাঁ, ডিসইনফেক্টেন্ট ফ্লুইড থাকে, এবং হচ্ছে ফর্মালডিহাইড এবং হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড থাকে। তারপর হচ্ছে সেখানে হার্মলেস ওয়াটার ডাই এবং হচ্ছে ডিওডোরাইজিং সাবস্টেন্স থাকে, ঠিক আছে? এবং এটা কোথায় আমরা ইউজ করে থাকি? আমরা সাধারণত এটা ইউজ করে থাকি নাইট কোচ বা এরোপ্লেনে আমরা ইউজ করি, শুধুমাত্র টয়লেট পেপার এখানে ইউজ করা হয়, কোনো ওয়াটার ইউজ করা হয় না, ঠিক আছে? এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ওয়াটার ক্যারি সিস্টেম বা সুয়েরেজ সিস্টেম, ঠিক আছে? এটা তোমাদের রিটেন বলো বা এখান থেকে ভাইবা কোশ্চেন তোমাদেরকে করবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে ওয়াটার ক্যারেজ সিস্টেমটা কি। দি ওয়াটার ক্যারেজ সিস্টেম অর সুয়ারেজ সিস্টেম, এটা হচ্ছে যে কালেক্ট করব, ট্রান্সপোর্ট করব কি হিউম্যান এক্সক্রিটা এবং ওয়েস্ট ওয়াটার ফ্রম কোথায় থেকে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে, কিভাবে একটা নেটওয়ার্ক থেকে আন্ডারগ্রাউন্ড পাইপের, ঠিক আছে, যেটাকে বলা হয় যে সুয়ের বলা হয়,
টু আলটিমেট ডিসপোজাল, ঠিক আছে? তাহলে আলটিমেট ডিসপোজাল সাইটে যাওয়ার আগ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড যে কানেক্টিং পাইপ থাকে, সেই পাইপের মাধ্যমে আমি রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আমরা কি কালেক্ট করব, ওয়েস্ট ওয়াটারটাকে কালেক্ট করব, হিউম্যানাইজড এরিয়াটাকে কালেক্ট করব। যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ওয়াটার ক্যারেজ সিস্টেম বা সুয়ারেজ সিস্টেম। ওকে, দি ওয়াটার ক্যারেজ সিস্টেম অর সুয়ারেজ সিস্টেম মেথড অফ চয়েস ফর সিটিজ অ্যান্ড টাউন্স উইথ হাই পপুলেশন ডেন্সিটি। ঠিক আছে, তাহলে হচ্ছে যেখানে হাই পপুলেশন ডেন্সিটি সেখানে আমরা সেখানে আমরা ওয়াটার ক্যারেজ সিস্টেমটা বা সুয়ারেজ সিস্টেমটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হচ্ছে সুয়ের, সেটা আমি বাই দিস টাইম বলেছি যে আন্ডারগ্রাউন্ড পাইপ যে চ্যানেল থাকবে সেটাকে বলা হয় সুয়ার বলা হয়, ঠিক আছে? SEWER, ওকে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সুয়ার বলা হয়। আচ্ছা, ওয়াটার ক্যারেজ সিস্টেমের এলিমেন্ট কি? তাহলে তোমাদেরকে হয়তো কোশ্চেন করতে পারে, ওয়াটার ক্যারেজ সিস্টেম বলতে তোমরা কি বুঝো এবং এটার এলিমেন্টস গুলো কি কি রয়েছে। হাউস হোল্ড স্যানিটারি ফিটিংস, হাউস হোল্ড স্যানিটারি ফিটিংস এর মধ্যে থাকবে ওয়াটার ক্লোসেট থাকবে, ইউরিনাল থাকবে, ওয়াশ বেসিন থাকবে। তারপর হচ্ছে হাউস সিওয়ার এর মধ্যে দি হাউস ড্রেইন ওপেন ইনটু সিওয়ার পাবলিক ড্রেইন, ঠিক আছে, হাউস থেকে পাবলিক ড্রেনে চলে যাবে, স্ট্রিট সিওয়ার থাকে। তারপর হচ্ছে সিওয়ার অ্যাপারেন্টেন্সেস লাইক ম্যানহোলস এবং হচ্ছে কিছু ট্র্যাপ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ওয়াটার ক্যারেজ সিস্টেমের এলিমেন্ট গুলা, ঠিক আছে? এটা জাস্ট জানার জন্য যে ম্যানহোল গুলোর পজিশন কোথায় হবে, ম্যানহোল গুলোর পজিশন থাকবে যেখানে আন্ডারলাইং পাইপের কানেকশনের ডাইরেকশন চেঞ্জ হবে সেই চেঞ্জ হওয়ার জায়গায় ম্যানহোল থাকতে পারে। তারপর হচ্ছে যেখানে দুইটার মিটিং পয়েন্ট, টু অর মোর সোয়ার এর মিটিং পয়েন্ট, সেখানে একটা ম্যানহোল থাকতে পারে, অথবা লং স্ট্রেট রান যদি যদি 100 মিটার ক্রস করে যায় সেই ডিস্টেন্সে একটা ম্যানহোল থাকতে পারে, ঠিক আছে? তাহলে ম্যানহোলের লোকেশন গুলা জাস্ট জানার জন্য তোমাদেরকে বলা হয়েছে। আরেকটা হচ্ছে সুয়েজ, সুয়েজটা এই টার্মটা তোমাদের লাগবে যে ওয়েস্ট ওয়াটার ফ্রম দি কমিউনিটি কন্টেনিং সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রিটা, ঠিক আছে? তাহলে আমার এখানে সলিড এবং লিকুইড এক্সক্রিটা থাকবে, সেটাকে বলা হচ্ছে সুয়েজ, ঠিক আছে? এবং এটার মধ্যে 99.9% ওয়াটার থাকবে এবং আনপ্লিজেন্ট স্মেল থাকে, ডার্টি ওয়াটার বলা হয়, ঠিক আছে? এটা কোন জায়গা থেকে আসে সেটাও বলা হয়েছে এখানে। সুলেজটা হচ্ছে যে অ্যাপ্লাই টু ওয়েস্ট ওয়াটার হুইচ ডাজ নট কন্টেন এক্সক্রিটা, ঠিক আছে? শুধুমাত্র ওয়েস্ট ওয়াটার থাকবে, কোনো এক্সক্রিটা থাকবে না। লাইক মনে করো তুমি তোমার ওয়াশরুমে ওয়াশরুমে তুমি তুমি বেসিনে বেসিন রয়েছে, তারপরে তোমার এক্সক্রিটা তুমি ডিসপোজ করে আসছো, তাহলে এক্সক্রিটা গুলা এবং এক্সক্রিটা রিলেটেড ওয়েস্ট ওয়াটার গুলা যে চ্যানেল দিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে সুয়েস। আর শুধু উইদাউট এক্সক্রিটা যেটা থাকবে সেটা হচ্ছে সুলেস, ঠিক আছে? এবং এটা ডিরেক্ট করা হয় কোত্থেকে, কিচেন এবং হচ্ছে বাথরুম থেকে, ঠিক আছে? এটার মধ্যে কোনো ইয়া থাকবে না। এখন ইফেক্টস অফ ইমপ্রপার সুয়েজ ডিসপোজাল কি কি হয়। সুয়েজ ডিসপোজাল যদি ইমপ্রপার ওয়েতে তুমি ডিসপোজ করে থাকো, হ্যাঁ, এটা অলরেডি বলা হয়েছে, আবার এখানে দেওয়া হয়েছে এখানে যে এটা হচ্ছে নুইসেন্স বা আনসাইটলিনেস বা আনপ্লিজেন্ট অর্ডার ক্রিয়েট করবে, ফ্লাই বা মসকুইটো গুলো ব্রিডিং প্লেস হিসেবে কাউন্ট করবে, ওয়াটার বা সোয়েল সাপ্লাইটাকে পলিউট করবে, ফুডটাকে কন্টামিনেট করবে এবং হচ্ছে কিছু ধরনের ডিজিজ হতে পারে, লাইক এন্টারিক এন্টারিক ফিভার বা হেমেন্টিক ডিজিজ হতে পারে, ঠিক আছে? এই মডার্ন সুয়েজ ট্রিটমেন্টটা এটা তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। মডার্ন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস আর বেসড অন বায়োলজিক্যাল প্রিন্সিপালস অফ সুয়েজ পিউরিফিকেশন। পিউরিফিকেশন ইজ ব্রট অ্যাবাউট বাই দি অ্যাকশন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ওকে, দুইটি স্টেজে হয় মডার্ন সুয়েজ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট এবং হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে যেটা হয় যে সলিড গুলা সেপারেট হয়ে যায় কিভাবে, বা স্ক্রিনিং এবং সেডিমেন্টেশনের মাধ্যমে, এবং আলটিমেটলি কি হয় যে ফার্স্ট স্টেজ অফ পিউরিফিকেশন যেটা হয় অ্যানারোবিক ডাইজেশন হয়। সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে যেটা বলা হয়েছে যে ইফ্লুয়েন্ট গুলা তোমার অ্যারোবিক ডাইজেশনের মাধ্যমে সেকেন্ড স্টেজ একটা রান করে, ঠিক আছে? এখন প্রাইমারি ট্রিটমেন্টটা একটু ডিটেলস আমরা জানবো যে প্রাইমারি ট্রিটমেন্টে আমাদের কি হয়। প্রাইমারি ট্রিটমেন্টের প্রথমে হচ্ছে স্ক্রিনিং, রিডিং রিড চেম্বার এবং হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে নার্ভ সেলটা আসলে সেটা একটা ছাকন প্রণালীর মাধ্যমে চলে যাবে স্ক্রিনিং, সেখান থেকে গ্রিড চেম্বারে যাবে,
আচ্ছা একটু ডিটেলসে বলি, যেটা হচ্ছে যে ফ্লোটিং অবজেক্ট লাইক পিসেস অফ উড, হ্যাঁ, র্যাকস বা মাসেস অফ গার্বেজ, ডেড অ্যানিমালস দ্যাট ক্যান ক্লগ দি ট্রিটমেন্ট প্ল্যান্ট আর রিমুভড ম্যানুয়ালি অথবা মেকানিক্যালি ডিসপোজ বাই দি ট্রেন্সিং অর বিউরাল। ওকে, প্রথমে যেটা আমাদের করতে হবে, নাইট সোয়েলের সাথে যদি এমন কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট গুলাকে আমরা ম্যানুয়ালি অথবা মেকানিক্যালি সেগুলাকে রিমুভ করব। হ্যাঁ, সেগুলাকে রিমুভ করার পরে সেগুলো আমরা ডিসপোজ করব কিভাবে, বাই ট্রেঞ্চিং, গর্ত করে ফেলে দিব, অথবা বিউরাল মেথডের মাধ্যমে সেগুলাকে আমরা ডিসপোজ করব। তাহলে আমার স্ক্রিনিং এর মধ্যে প্রথমে হচ্ছে যে আদার সাবস্টেন্স গুলাকে আমি নাইট সোয়েল থেকে আলাদা করে ফেললাম। তারপর হচ্ছে গ্রিট চেম্বারে কি হয়, এটা লেন্থ কতটুকু কি সেটা বলা হয়েছে, 10 to 20 meters ইন লেগ। এখানে সাধারণত কি হয় যে সলিড লাইক সাবস্টেন্স লাইক স্যান্ড হতে পারে, গ্রাভেল হতে পারে, স্টোন হতে পারে, এটা আস্তে আস্তে গ্র্যাভিটির মাধ্যমে সেটেল ডাউন হয়, নিচে জমা পড়ে যায়, ঠিক আছে। এবং সেখানে তখন অর্গানিক সলিড টু পাস থ্রু, অর্গানিক সলিড গুলো সেটা আসলে পারমিট করে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য। এবং গ্রিড গুলাকে আমরা পিরিয়ডিক্যালি অথবা কন্টিনিউসলি রিমুভ করব এবং সেগুলাকে ডিসপোজ করব কিভাবে, প্লেন ডাম্পিং বা ট্রেঞ্চিং মেথডের মাধ্যমে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, স্ক্রিনিং, তারপর হচ্ছে গ্রিড চেম্বার। ওকে, প্রাইমারি সেডিমেন্টেশনে কি হয় যে রিমেইন ফর 6 to 8 hours, এখানে আমরা 6 থেকে 8 ঘন্টা রেখে দিব। এখানে কিছু পিউরিফিকেশন হবে, সাসপেন্ডেড ম্যাটারের পিউরিফিকেশন হবে। 50 to 70% অফ সলিড সেটেল ডাউন আন্ডার দি গ্র্যাভিটি, গ্র্যাভিটির মাধ্যমে এটা সেটেল ডাউন হয়ে যায়। 30 to 40% রিডাকশন অফ দি কলিফর্ম অর্গানাইজম, এবং হচ্ছে কলিফর্ম অর্গানাইজমের মাধ্যমে 30 to 40% এটা একটা ভলিউমটা রিডাকশন হয়। তারপরে যেখানে হয় প্রাইমারি সেডিমেন্টেশনে স্লাজ হয়, হ্যাঁ, অর্গানিক ম্যাটার দ্যাট সেটেল ডাউন রিমুভ বাই দি মেকানিক্যালি অপারেটেড ডিভাইস। ওকে, তাহলে অর্গানিক ম্যাটার যেটা সেটেল ডাউন হয়, যেটা হচ্ছে যে থিক ব্ল্যাক মাস কন্টেইনিং 95% ওয়াটার দ্যাট হ্যাজ এ রিভোল্টিং অর্ডার, এটাকে বলা হচ্ছে স্লাজ। তাহলে আমরা স্লাজ কি সেটা আমরা মনে রাখবো, প্রাইমারি সেডিমেন্টেশন আমাদের স্লাজটা ক্রিয়েট হয়। ওকে, এবং সেকেন্ডারি ট্রিটমেন্টটা তখন কি হবে, সেকেন্ডারি ট্রিটমেন্টটা প্রাইমারি ট্রিটমেন্ট কিন্তু শেষ, ঠিক আছে, প্রাইমারি ট্রিটমেন্টে শেষ। সেকেন্ডারি ট্রিটমেন্টে দি ইফ্লুয়েন্ট ফ্রম প্রাইমারি সেডিমেন্টেশন ইজ দেন ট্রিটেড আইদার বাই ট্রিকলিং ফিল্টার মেথড অথবা অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস। তাহলে সেকেন্ডারি ট্রিটমেন্টে মনে রাখতে হবে দুইটা মেথড আমরা কাজ করি, ট্রিকলিং ফিল্টার এবং হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস। এখন ট্রিকলিং ফিল্টারটা কি, একটা হচ্ছে যে একটা জুলজিক্যাল লেয়ার এখানে ফরমেশন হয় যেটার মধ্যে হচ্ছে যে অ্যালগি, ফাঙ্গাই বা প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া থাকে, এভাবে হচ্ছে যে বায়োলজিক্যাল ফিল্টার হিসাবে এটা কাজ করে। আর একটা হচ্ছে যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, ঠিক আছে। অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা হচ্ছে, এটাকে হার্ট বলা হয়, হার্ট অফ দি অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা যেটা, সেটাকে এডিয়েশন ট্যাঙ্কটাকে হচ্ছে যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের হার্ট বলা হয়। এবং এখানে কি হয়, এখানে হচ্ছে যে অর্গানিক ম্যাটার গুলা এরিয়েশন হয় এবং হচ্ছে সুয়েস গুলো অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং ওয়াটারে কনভার্ট হয় বাই দি হেল্প অফ অ্যারোবিক ব্যাকটেরিয়া, এবং টাইফয়েড বা কলেরা অর্গানিজম গুলা ডিস্ট্রয় হয়ে যায়, কোলিফার্মের প্রোডাকশনটা রিডিউসড হয়, ঠিক আছে। এবং আলটিমেটলি এফ্লুয়েন্টটা তৈরি হয় সেটা ফাইনাল সেডিমেন্টেশন ট্যাঙ্কে যায় এবং সেখানে আবার ধরনের স্লাজ এবং এফ্লুয়েন্টটা ফর্ম হয়, ঠিক আছে। এবং আলটিমেটলি তখন কি কি হয়, ইফ্লুয়েন্ট গুলাকে আমরা ডিসপোজ করে ফেলবো, স্লাজ গুলাকে আমরা ডিসপোজ করবো। তাহলে আমরা ইফ্লুয়েন্ট গুলাকে কিভাবে ডিসপোজ করা হয়, যে ডাইলিউশন মেথডের মাধ্যমে, যেটা কিনা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় বাই ক্লোরিন অথবা ডিসপোজ আইদার ইন রিভার অর সি। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লোরিনেশনের মাধ্যমে এটা আমরা হচ্ছে রিভার অথবা সিতে ফেলে দিব, ল্যান্ড এর মাধ্যমে ডিসপোজ করতে পারি, ইরিগেশনে ইউজ করা হয়। স্লাজ গুলাকে আমরা ডিসপোজ করবো কিভাবে, বাই স্লাজাইজেশন প্রসেসের মাধ্যমে, এবং হচ্ছে স্লাজ ডিসপোজ বাই স্লাজ ডাইজেশন ইন স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক। ওকে, স্লাজ ডাইজেশনটা হচ্ছে যে আন্ডারগোজ দি অ্যানারোবিক অটো ডাইজেশন হয়, ঠিক আছে। এটা কতদিন সময় লাগে, 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে অটো ডাইজেশন হতে, বাই প্রোডাক্ট হিসেবে মিথেন গ্যাসটা এখানে ক্রিয়েট হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সি কোস্ট টাউনস এ সি ডিসপোজাল করা যায় স্লাজটাকে, ল্যান্ড ডিসপোজাল করা যায়, কম্পোস্ট হিসেবে আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এই ছবিটা জাস্ট মনে রাখলেই তোমরা এই ছবিগুলো, ছবিটার সাথে যদি লেখাগুলো কম্পেয়ার করো তাহলে তোমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে বুঝতে, ঠিক আছে। প্রথমে বলা হয়েছে যে তোমার সুয়েস্ট বা নাইট সয়েলটা আসবে, আসার পরে একটা স্ক্রিনিং হবে, হ্যাঁ, যেটাকে মেটাল স্ক্রিন। এই স্ক্রিনিং এর মাধ্যমে আমার অন্যান্য প্রোডাক্ট গুলা আমি নাইট সয়েল থেকে আলাদা করে ফেলবো। দেন হচ্ছে যে সলিড সেটেল
ডাউন, লাইক স্যান্ড পার্টিকেল বলো বা গ্রেভেল বলো বা স্টোন বলো, সেগুলো হচ্ছে সেডিমেন্টেশনে নিচের দিকে চলে যাবে। এটা হচ্ছে গ্রিট চেম্বারের কাজ। তারপর হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে কি হবে, যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে যে ফ্লুইড লাইক সাবস্টেন্স থাকবে সেটা, এবং হচ্ছে যে সলিড 95% থিক মাসটা নিচে জমা থাকবে, যেটাকে বলা হচ্ছে স্লাজ। ওকে, তাহলে আমার অ্যাক্টিভিটি স্লাজ প্রসেস এর আন্ডারে আমার এরিয়েশন ট্যাঙ্ক, যেটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্টের হার্ট, সেখানেও আমার এই ইফ্লুয়েন্টটা চলে যাবে। ঠিক আছে, ইফ্লুয়েন্টটা যাওয়ার পরে সেখানে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস এর মাধ্যমে কি হবে, সেখানে দুই ধরনের কম্পোনেন্ট তৈরি হয়। একটা হচ্ছে ইফ্লুয়েন্ট, যেটা হচ্ছে লিকুইড পোর্শন, আর একটা হচ্ছে সলিড ব্ল্যাক থিক মাস 95% ওয়াটার, সেটা হচ্ছে স্লাজ। ওকে, তাহলে আলটিমেটলি এখানে আমাদের ডিসপোজ করতে হবে ইফ্লুয়েন্টটা কিভাবে ডিসপোজ করবো আর স্লাজটাকে কিভাবে ডিসপোজ করবো। ইফ্লুয়েন্টটা বলা হয়েছে যে আমরা ডাইলিউশনের মাধ্যমে আমরা ডিসপোজ করতে পারি, সেটা কিভাবে, ক্লোরিনেশনের মাধ্যমে, এবং সেটা আলটিমেটলি ডিসপোজ করবো কোথায়, ইরিগেশন পারপাস আমরা ইউজ করতে পারি, অথবা সি অথবা রিভারে আমরা ফেলে দিতে পারি। স্লাজটাও সেম, সি অথবা রিভারে আমরা ডিসপোজ করতে পারি, অথবা ল্যান্ডে কম্পোস্ট হিসেবে আমরা ডিসপোজ করতে পারি। তাহলে এই ফিগারটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমার টোটাল জিনিসটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ইফ্লুয়েন্টটা কি, ইফ্লুয়েন্টটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার আফটার অ্যাক্টিভিটি স্লাজ ট্রিটমেন্ট প্রসেস। তাহলে স্লাজ অ্যাক্টিভিটি স্লাজ ট্রিটমেন্ট প্রসেসের শেষে যে ওয়াটার পোর্শনটুকু থাকে সেটাকে বলা হচ্ছে ইফ্লুয়েন্ট। এবং একটা গুড সুয়েজ ইফ্লুয়েন্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, সেটা হচ্ছে এটা শুড বি ক্লিয়ার এবং ফ্রি ফ্রম সেডিমেন্ট উইদাউট এনি ফিকাল স্মেল। কোনো ফিকাল স্মেল থাকবে না, কোনো সেডিমেন্ট থাকবে না, এবং এটা ক্লিয়ার থাকবে। ছোট একটা ফিশ যদি এখানে রাখা হয় সেটা আসে না, মারা যাবে না, এমন একটা ফ্লুইড হতে হবে ইফ্লুয়েন্ট। ঠিক আছে, অন ইনকিউবেশন এট 37 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়ার উইল নো সাইন অফ পুট্রিফিকেশন, কোনো সাইন অফ পুট্রিফিকেশন এখানে থাকবে না। অ্যামাউন্ট অফ অর্গানিক অ্যামোনিয়া শুড নট এক্সিড 1 পার্টস পার মিলিয়ন, সেটা বলা সেটা থাকবে, অ্যান্ড শুড নট অ্যাবজর্ব মোর দেন 2 পার্টস অফ ডিজলভ অক্সিজেন পার 1 লাখ পার্টস, কেপ্ট অ্যাট ইউনিফর্ম টেম্পারেচার ফর 5 ডেজ। তাহলে আমাদের এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখলেই না, ঠিক আছে। সব শেষে তোমাদেরকে যেটা বলবো, যে এখানে কয়েকটা ডেফিনিশন, সেই ডেফিনিশন গুলা ইনিশিয়ালি তোমাদেরকে বলা হয়েছে, তারপরও আলটিমেটলি যেটা তোমাদেরকে অবশ্যই ডেফিনিশন গুলা জানতে হবে, যেমন সুয়ারের সিস্টেমটাকে। হ্যাঁ, খুব ছোট করে মনে রাখবা, ওয়েস্ট ওয়াটার সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রিটা ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, যে ওয়েস্ট ওয়াটার সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রিটা গুলো যে ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যাবে আন্ডারলাইং চ্যানেলের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে সুয়ারের সিস্টেম। সুয়েজটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রিটা। ঠিক আছে, সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রিটা সাথে হচ্ছে ওয়েস্ট ওয়াটার, সেটা বলা হচ্ছে সুয়েজ। সুলেজ হচ্ছে ওয়েস্ট ওয়াটার উইদাউট এক্সক্রিটা, কোনো এক্সক্রিটা থাকবে না, সেটা সলিড হোক আর লিকুইড হোক যেটাই হোক না কেন, কোনো এক্সক্রিটা থাকবে না, শুধুমাত্র ওয়েস্ট ওয়াটার থাকবে, সেটা হচ্ছে সুলেজ। ওকে, এই ডেফিনিশন। তারপর হচ্ছে সুয়ার আন্ডারগ্রাউন্ড ট্রাঙ্ক চ্যানেল, যে আন্ডারগ্রাউন্ড যে পাইপ যে চ্যানেল থাকবে সেটাকে বলা হয় সুয়ার বলা হয়। হ্যাঁ, SEWER। স্লাজ, স্লাজটা কি, ঠিক, এটা স্পেলিং ভুল হয়েছে, ঠিক হবে THICK, ঠিক ব্ল্যাক মাস কন্টেনিং 95% ওয়াটার অ্যান্ড হ্যাজ এ ব্যাড অর্ডার। ঠিক আছে, বাজে একটা গন্ধ থাকবে, সাথে হচ্ছে 95% থিক ব্ল্যাক মাস থাকবে, সেটাকে বলা হচ্ছে স্লাজ। এবং ইফ্লুয়েন্টটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার আফটার অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে ইফ্লুয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে 6টা ডেফিনিশন বা 6টা ইম্পর্টেন্ট টার্মিনোলজি আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, থ্যাংকস টু অল, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাব। ঠিক আছে, কোনো সমস্যা যদি তোমাদের হয়েছে
কোনো সমস্যা যদি তোমার হয়ে থাকে অবশ্যই যাবা, আলটিমেটলি আমার এনভায়রনমেন্টাল হেলথ এর উপরে তোমাদের রেগুলার শেষ হয়েছে, আর ইনশাল্লাহ তোদের ভাইবা একটা ক্লাস যদি অ্যারেঞ্জ করা হয় সেটা অবশ্যই নিব। আশা করছি তো কোনো অসুবিধা নাই, আর যদিও থাকে অবশ্যই জানাবা। আজকের মতো এখানে শেষ করছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থেকো।